গতকাল সকালে আটাশ বিশ জনের সুংসুং ক্যাম্পের আওতাধীন শিলৌপিপাড়া বান্দরবান এলাকায় ক্যাপ্টেন শাহরিয়া সজীবের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল থিন দলতে পারা হতে শিলৌপিপাড়া গমনকালে শিলৌপিপাড়ার প্রবেশমুখে কুকিচির ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ কর্তৃক পুঁতে রাখা একটি আইডির বিস্ফোরণ ঘটলে টহল দলের সদস্য সৈনিক তোজাম হোসেনের দুই পা হাট উনিশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পরবর্তী সৈনিক তোজামকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সিএমএইচে প্রেরণ করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এই সময় সেনাবাহিনীর অভিযানের মুখে কেএনএফ আস্থানাটি দখল করে নেয় সেনাবাহিনী নিজেকে আত্মৎসর্গ করে যেসব সেনা সদস্য দেশ রক্ষার গুরুদায়িত্ব পালন করে চলেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা মহান আল্লাপাক তাকে জান্নাত নসিফের তৌফিক দান করুন আমিন পাহাড়ে মিশন বা অপারেশন পরিচালনা করা খুবই কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ বিদ্রোহী গোষ্ঠী দমনের জন্য অ্যাটাক হেলিকপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য কিন্তু দুঃখজনক বিষয় হলো এটাই যে আজও আমাদের কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই এবং টেন্ডার ঝুলানো অবস্থায় রয়েছে আর তা সম্ভব না হলে তুরস্ক থেকে ক্রয়কৃত অ্যাটাক ড্রোনগুলো ইমার্জেন্সি ডেলিভারি নেওয়া দরকার